এটা আজকে না, এটা গতকালকে, মানে আজকে ফার্স্ট নাইটে আর কি, মানে ইন্টারভেল ইন্টারভেনিং নাইট গতকালকে আর আজকের ইয়েতে একটা ইনফরমেশান এরকম ছিল যে রামনগর থেকে তক্সাপাড়ার দিকে যে রাস্তাটা গিয়েছে পাগলিবাড়ি হয়ে রামপদ হয়ে যে রাস্তাটা গিয়েছে, ওই জায়গা দিয়ে একটা ফেন্সি ডেলের মুভমেন্ট হতে পারে, এটা জয়েন্টলি ইনফরমেশান ছিল। এটা বিশালগড় পিএসের কাছে ছিল ইনফরমেশানটা, জয়েন্টলি বিশালগড়ের থানার স্টাফসহ আমাদের স্টাফসহ যখন আমরা ওই জায়গাটাতে গিয়েছি, যখন রামপদর এখানে একটা জায়গার ভিতরে এটা অ্যাবান্ডন্ড একটা প্লেস, একটা রাস্তার সাইডেই দেখা গেছে হঠাৎ করে এরকম গুলি বস্তা, তখন কাছে গিয়ে সেটা দেখা গেলো এটা একটা পাশে একটা বাড়ি, যে বাড়িটার ভিতরে কেউই নেই, শুধু একজন বয়স্ক মহিলা আছে। তারপরে দিয়া দেখলাম যে আমরা এটারে তখন একটু ইয়ে করে সেটা দেখলাম যে গুলি ভেতরে কন্ট্রাব্যান্ড আর্টিকেল ফেন্সি ডিল, তখন গুলিগুলি সেটাতে আমরা সিজ করে নিয়ে আসি। তার আনুমানিক এটার বাজার মূল্য কত হবে? বাজার মূল্যের আমার খুব একটা আইডিয়া নেই, তবে এটা যেটা লোকমুখে শোনা যায় যে এগুলির নাকি বাজারে বিক্রি হয় 400-500 টাকা করে, সেই হিসেবে তো এটা 7-8 লাখ টাকার মাল হবে। স্যার আপনারা কি কাউকে আটক করতে পারছেন? এটা আর কারোর পজিশনেই পাওয়া যায়নি, তো এটা তদন্ত চলছে, দেখা যাক এটার জন্য। স্যার আপনি তো বিশ্রামবাগ থানার ওসি,